আল্লাহ 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 আমি এবং আমার সাহাবারা যেই নিয়ম নীতি আদর্শের মধ্যে আছি, কেয়ামত পর্যন্ত যারাই থাকবে তারাই জান্নাতি। কথা ঠিক কি না? এখন আমার বাজানদেরকে বলবো, এই যারা নাকি বিভিন্ন দলের ভিতরে বসে বিভিন্ন কায়দায় আমার এক দল বাইরে দিচ্ছে, দল করে বলে দল আমার রক্ত গোষ্ঠের সঙ্গে একেবারে মিশে গেছে। রক্ত গোষ্ঠ বলে মিশে গেছে, মাগনা রক্ত ভাই সে তো আর মাগনা গোষ্ঠ ভাই। এই আল্লাহর বান্দা, এক ফোঁটা রক্ত তৈরি করার শক্তি কোনো দল দলের নেতা নেত্রী লিডারের আছে? রক্তের বিরোধিতা করো আর ভালো কাজের সহযোগিতা করো, ঠিক কি না? যেই কথা বলতে চাইছিলাম আমার বাজানদেরকে, মাগনা রক্ত মাগনা কষ্ট ভাইয়া আর মাগনার জবান দিয়ে কথা বলার শক্তি ভাইয়া। শুনু গান দেও, আল্লাহ বেজান না খুশি চিন্তাও তো একদিন করলেন না, একদিন চিন্তাও তো করলেন না যে আজকে আমাকে স্লোগান দেওয়ার শক্তি, এই কথা বলার শক্তি কে দান করলো? কথা বলার শক্তি কে দান করলো? কত বোবা মানুষ তোমার আমার সামনে আবহু করিয়া চিল্লায়, কত জ্বালা মনের ভাব প্রকাশ করতে পারে না। তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন, আর এই কথা শক্তি পাইয়া আমার মাওলার বিরুদ্ধে স্লোগান দাও, ইসলামের বিরুদ্ধে স্লোগান দাও, তোমার চেয়ে নেমুখার আমার দ্বিতীয় থাকতে পারে না। আমি বলছি আল্লাহ রসুল বলছেন, কোন দল বেহেশতি? আল্লাহ রসুল বলছেন আমি এবং আমার সাহাবাই, ঠিক কিনা? যেই নীতি আদর্শের মধ্যে আছে থাকবে জান্নাতি। আমি জিজ্ঞেস করলাম এখন সাহাবায়ে কেরামদের কি আমল ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ রাসূল বলেন উরিস্তু মুআল্লিম, এদেরকে বলে কি এদের সংখ্যা প্রায় 13 লক্ষের কাছাকাছি, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট ছাত্র বানিয়েছেন কাদেরকে? বলেন সাহাবায়ে কেরাম, কাদেরকে? সাহাবায়ে কেরামের ছাত্র বানাইছেন তাবেঈনদের, তারা বানাইছে তাবে তাবেঈনদের, এর ওলামা মুতাকাদ্দিম মুতাখির আজ তাকার এখন পর্যন্ত ধারাবাহিক ওই শিক্ষা আমাদের ওলামায়ে কেরাম হক্কানির মধ্যে আল্লাহর রহমতে সৃষ্টি হচ্ছে। এখন আল্লাহ রাসূল বলছেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই নীতি আদর্শ যেই সুরাজ যে আকিদার মধ্যে আছি, কেয়ামত পর্যন্ত যারা থাকবে তারা জানবে। এখন সাহাবায়ে কেরামদের কি আমল ছিল জানা লাগবে না? কথা বলেন না কেন? এতাল কিন্তু বর্তমানে বেরিয়ে গেছে, নাম দেয় আহলে হাদিস। আচ্ছা যদি আহলে হাদিস বলে তাইলে কোরআন বাদই যায় না? কথা হয় না, কোরআন বাদই যায় না? তাহলে বুঝে গেল তাহলে হাদিস মানে কোরআনুল কারীম মানে না, তাহলে আরেক দল বাইরে মানে আহলে কোরআন আপনি 100 হাদিস সরদ সহ একটু
তেলাওয়াত শুনান তো এক হাদিস পারবে একটা, হ্যাঁ ওদিকে সনসরা পারবে না, নাম হচ্ছে একজনের নাম হচ্ছে আহারে হাদিস, আহারে হাদিস, আহারে কথা ঠিক না? তাদের কিন্তু জিজ্ঞাসা করেছি বাজান ব্যাপার কি আপনারা কি আহারে হাদিস, বলে হুজুর কেন আমরা কোনো মাঝহাব মানি না, আমরা কোনো ইমাম মানি না, কেন মানব, কোরআন হাদিস আছে না, কোরআন হাদিস আছে আমি তো বলি, কিন্তু কোরআন হাদিস তুমি জানো, তুমি জানো, তা তুমি যদি না জানো তাহলে তুমি হাদিসের উপর কোরআন আমল করবে কেন? ঘরে বসে বসে বলে আমি মাস্টার ডিগ্রি পাস করছি, কোনো স্কুলে উঠে নেয়, কলেজে উঠে নেয়, ইউনিভার্সিটিতে উঠে নেয়, কোনো সার্টিফিকেটও নাই, এ বলে মাস্টার ডিগ্রি পাস করছি, ওরা কেউ বলবে তাহলে করে তুমি এমনটা কেমনে করো, যে কোনো একজনের কাছে শিখছে কথা বলে না, তাই তুমি যদি একজন কাছে শেখো তাহলে তাকে ইমাম মানা হয় না, হয় না, হয় না, মাজহাব শব্দের অর্থ কি, মাজহাব শব্দের অর্থ মত, পথ, কথা বলছেন না বলছেন, মতামত আর পথ ঠিক কিনা? আমরা ইমাম মানি কাকে, মুরব্বী মানি কাকে, বলে ইমামুল আজহার আবু হানিফা রহমাতুল্লাহ, বাজান তুমি যার থেকে শেখছো একটু পরীক্ষা করে দেখো, রাগ করে উঠো না, তার কয়েকখান হাদিস মুখস্থ আছে, পাঁচটা হাদিস সদস্য কইতে।